ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাধান করো ডিটারমিনেন্ট 15 - 2x, 11 - 3x, 7 - x, 11, 17, 14, 10, 16, 13 = 0। তো এখানে প্রথমেই আগে আমরা আর থ্রি ড্যাশ এইটাকে প্রথমে আগে আমরা লিখি, আর থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর টু। তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, এখানে 15 - 2x, 11 - 3x, 7 - x যেমন আছে থাকলো, 11, 17, 14 যেমন আছে থাকলো, এখানে দেখো হয়ে যাচ্ছে -1, -1, -1, এটা ইজ ইকুয়াল টু জিরো। এবার আমি -1 কমন নিয়ে নিচ্ছি, তারপরে অপারেশন করছি C2 - C2 - C1 আর C3 - C3 - C1। তাহলে C1 যেটা আছে সেটাকে আমরা রেখে দিই। এবার C2 - C1 করছি, তাহলে 11 - 3x - 15 - - +2x, এখান থেকে 7 - x - 15 - +2x, এখান থেকে দেখো 17 - 11, এখান থেকে এটা 0, এখানে দেখো হয়ে যাচ্ছে 14 - 11, এখানে এটা 0, এটা ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারি 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, -1 যেমন আছে থাকলো, এখানে শুধুমাত্র আমরা আগে ডিটারমিনেন্টটা একটু সিম্পলিফাই করছি, 11 - 15 মানে কত, -4 - x, এখান থেকে দেখো হচ্ছে 7 - 15 - 8, আর এখানে হচ্ছে কত x, তাহলে x - 8, এখান থেকে দেখো পাচ্ছি আমরা 11, এখান থেকে 6, এখান থেকে 3, এখানে 1, 0, 0 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখানে -1 যেমন আছে আছে, এই 1-এর রেসপেক্টে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা দেখো পাচ্ছি -4 - x - 3, তার মানে কত, -12 - 3x, আর এখান থেকে দেখো আসছে -6x - -a + 48 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি -9x, এখান থেকে পাচ্ছি +36 = 0, অর x ইকুয়াল টু কি পাচ্ছি 36/9, তাহলে x এর ভ্যালু কত 4, তাহলে নির্ণয়ের সমাধান কত হয়ে গেল x = 4। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।